মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ মুজিবুল হক, কিশোরগঞ্জ 3। সম্পূরক প্রশ্ন। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ জানাই যে হ্যাঁ, আপনাদের অনেক পদক্ষেপের ফলে এবার ঈদে কোনো অসহনীয় যানজট হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী, ঈদের 15 দিনে বিআরটিসির হিসাব মতে সড়ক দুর্ঘটনায় 320 জনের মৃত্যু হয়েছে। 16 এপ্রিল ফরিদপুরে বাস দুর্ঘটনায় 15 জন মারা যায়। এডিসি ডিসি সেইটা একটা তদন্ত কমিটি করে তারা বলেন যে এই বাস দুর্ঘটনায় 15 জন মারা যায়, বাসটার ফিটনেস ছিল না। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় 12 এপ্রিলে যে বাসের ধাক্কায় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্র মারা যায়, দেখা গেল ওই বাসটারও ফিটনেস ছিল না এবং বাসটার বয়স ছিল 43 বছর। 17 এপ্রিল ঝালকাঠিতে সিমেন্টবাহী ট্রাকের চাপায় 14 জন মারা যায়, সেই ট্রাকটার ড্রাইভারের হেভি যানবাহন চালানোর কোনো লাইসেন্স ছিল না। 19 এপ্রিলে রাজধানীর বিমানবন্দরে নিরাপত্তা ওয়াল ভেঙ্গে একটা বাস ঢুকে চাপা দেয়, একজন প্রকৌশলী মারা যায় বেবিচকের, সেই বাসটারও ড্রাইভারের কোনো ভারী যানবাহনের বাস চালানোর কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না। মানে প্রধানমন্ত্রী, আপনি আজ থেকে বেশ কয়েক বছর আগে ক্যাবিনেটে ছিলাম, তখন অনেকগুলি নির্দেশনা দিয়েছিলেন রোডসে নিরাপত্তার জন্য। একটা ছিল যে সড়কে বিভিন্ন জায়গায় ড্রাইভাররা ঘুমানোর জন্য রেস্ট নেওয়ার জন্য একটা রেস্ট রুম, প্লাস কোন ড্রাইভার জন্য মানে এই যে গাড়ি চালায় প্রশ্ন করুন করতে গিয়ে পরে কিন্তু এই গাড়ি চালাইতে গিয়ে তারা ওগোমা থাকে। আমার প্রশ্ন হলো যে মানে প্রধানমন্ত্রী, এর সড়ক মন্ত্রী আছেন, এই যে অ্যাক্সিডেন্টের যেটা বেশিরভাগই হচ্ছে কিন্তু ড্রাইভিং লাইসেন্স নাই এবং ফিটনেস নাই, এই দুইটাই মেইন কারণ। এইটার যদি বন্ধ করা যায় তাহলে যেভাবে ঈদে যাত্রা সহজ হয়েছে তাহলে অ্যাক্সিডেন্টে মারাটাও কম যাবে। এই বিষয়ে আপনার নির্দেশনা চাই। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনার প্রশ্ন এবং বিশেষ করে উত্তরও আপনি দিয়েই দিয়েছেন যে কি করণীয় সেটাও বলে দিয়েছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। দেখুন, আসলে আমাদের ঘন বসতিপূর্ণ দেশ, আমাদের যারা এই যে ট্রাফিকের কাজে কাজ করে, আমাদের পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এবং যার ফলেই মানুষ কিন্তু সেই সুবিধাটা ভোগ করে, তাদের কিন্তু ঈদ ছুটি বলে কিছু নেই, ঝড় বৃষ্টি রোদ বলে কিছু নেই, তারা কিন্তু তাদের কর্তব্য পালন করে যান। কিন্তু আমাদের দেশের মানুষের মধ্যে যদি সচেতনতা না আসে তাহলে আপনারা কী করবেন? যেমন এখন হেল্পার যদি গাড়ি চালায় বা তার লাইসেন্স নাই, সে কখন যে কোন গাড়িতে যে বসে আলাতে শুরু করেছে এটা তো বোঝাই সমস্যা, অনেক সময় বোঝা যায় না। এবং এভাবে তা এরা গাড়ি চালাতে যেয়েই কিন্তু দুর্ঘটনা ঘটে, নিজেও মারে যাত্রীদেরকে মারে। কাজে এই সচেতনতাটা হচ্ছে সব থেকে বড় দরকার, যেটা আমি মনে করি, অন্য কোনোভাবে হয় না। দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ, আমাদের মানুষের মাথা পিছু আয় বেড়েছে, ক্রয় ক্ষমতা বেড়েছে, আমরাও গাড়ি কেনার সুযোগ দিয়েছি মানুষকে, আমাদের বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও সুযোগ দিয়েছি। এখন আমাদের গাড়ির সংখ্যা এত বেশি কিন্তু সেই তুলনায় ড্রাইভারের সংখ্যা খুব কম, কিন্তু আপনারা জানেন যে এই ড্রাইভারদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থাও কিন্তু আমরা নিচ্ছি। আর এবার এখন ট্রেনিং শুধু হাতে কলমে ট্রেনিং না, একেবারে কম্পিউটারাইজড এটা ডিজিটাল সিস্টেমে পরীক্ষা নিরীক্ষা করেই যাতে লাইসেন্স দেওয়া হয় সেই পদক্ষেপটাই আমরা নিচ্ছি। আমি মনে করি যে এই ট্রেনিংটা নেওয়া, আর যারা এইভাবে যাদের ভারী গাড়ি চালাবার কোনো মানে লাইসেন্স কেনার যোগ্যতাই নেই, তারা যেন এই ধরনের কোনো গাড়ি চালাতে না যায়, এটা হচ্ছে নিজেকে মানে আত্মঘাতী, আমি বলবো এটা সম্পূর্ণ আত্মঘাতী একটা ব্যবস্থা। এই আত্মঘাতী ব্যবস্থা থেকে মানুষকে বিরত করা, এ ব্যাপারে আমার মনে হয় সকলেই যদি আপনারা একটু সচেতন হন এবং সোচ্চার হন এবং মানুষের মাঝে সেই সচেতনতাটা সৃষ্টি করতে পারেন তাহলে কিন্তু এটা অনেকটা কমবে। তারপরেও আপনাদের দুর্ঘটনা দুর্ঘটনাই, এটা তো আর এটা তো আমাদের দেশে বলে না, পৃথিবীর সব দেশে আপনি যান, অন্য অন্য দেশে কি পরিমাণ মানুষ দুর্ঘটনায় মারা যায় সেটা খুবই দুঃখজনক। আমরা চাই না মানুষের দুর্ঘটনায় মৃত্যু, আর যে কারণে আমরা কিন্তু এর আগে যখন যেখানে দুর্ঘটনা হয়েছে সেই জায়গাগুলি সুনির্দিষ্ট করে দুর্ঘটনামুক্ত করবার পদক্ষেপ আমরা নিয়েছি, তার জন্য এখন অনেক এলাকায় দুর্ঘটনা হচ্ছে না। কিন্তু আমাদের ওই ড্রাইভারের ব্যাপারটা নিয়ে সমস্যা, তবে ড্রাইভারকে মানে তাদের
দীর্ঘ সময় যাতে একটানা গাড়ি চালাতে না হয়, এর জন্য আমরা কিন্তু একটা হিসাব মতো কয়েক কিলোমিটার পর আমরা এই ধরনের একটা তাদের শান্তি বিনোদনের জন্য সে ব্যবস্থা কিন্তু আমরা নিচ্ছি, যাতে করে সেখানে তার যে বাস বা ড্রাইভার ট্রাক বা গাড়ি রেখে কিছু বিশ্রাম নিতে পারবে এবং পরে আবার চালাতে পারবে, এটাও কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সে ধরনের অনেকগুলি সার্ভিস স্থান তৈরি করা হচ্ছে এবং সেটা যখন হয়ে যাবে তখন ড্রাইভাররা একটু পাবে। আর একটা কথা আমি বলবো, মানে সংসদ সদস্য যিনি প্রশ্ন তিনি সকলকেই, আপনারা যখন ড্রাইভারকে দিয়ে গাড়ি চালান তা আপনার ড্রাইভার সে খেলো কিনা সময় মতো, নিজে বিশ্রাম নিচ্ছে কিনা, নিজেরাও একটু সেই ব্যবস্থা আত্মনিক হবেন, নিজেও সেই ব্যবস্থাটা করবেন, অনেকেই তা করেন না। আপনাদের প্রয়োজন আপনারা গাড়ি চালাতে বলে দেন, চলতেই থাকে, কিন্তু তার খাওয়া হলো কিনা, আপনি হয়তো পার্টি খেয়ে আসেন দাওয়াত খেয়ে আসেন কিন্তু আপনার ড্রাইভার খাবার পেলো কিনা সে খবরটা রাখেন না। তো এই ব্যাপারে যদি আপনার নিজেরাও একটু সচেতন হন তাহলে কিন্তু ড্রাইভারদের উপরে একটু চাপটা কমে যায় এবং তখন সে যদি মানে শান্ত না হয়ে যায় তাহলে এই অ্যাক্সিডেন্টটাও আর হবে না। তো আমরা কিন্তু শান্তি বিনোদনের ব্যবস্থা করে দিচ্ছি, এটা আমারই নির্দেশ ছিল, সেই নির্দেশ মোতাবেক কাজ হচ্ছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।